আমি ঠাকুর মশাইকে দেখেছি দীপুর বিয়ের দিনক্ষণ ঠিক করতে হবে তো বাইরে তোমায় ডাকাডাকি করছে চলো আমায় আমায় ডাকছেন কেন বাইরে পুরোহিত মশাই এসেছেন আজ তো বর্দাবাবুর বিয়ের দিন ঠিক হবে মা তোর বিয়ের ব্যাপারে আর একদম লেট করতে চাইছে না আজকে পুলিশ বাবুর মেয়ের মৃত্যুবার্ষিকী বড় সাহেব আমি একবারটি সেখানে যাই আমি যাব তোমার সাথে জাসি কোথায় বলো নিশ্চয়ই গাড়িতে বসে আছে নামেনি তোমার গাড়িটা কোথায় ভাই বোন একই ফুল ভালোবাসেন কি এমন আছে ওই ফুলে কে গান গাইছে নয়ন তোমার শরীর ঠিক আছে তো নয়ন ফুলের গন্ধ মরার গন্ধ পাচ্ছ নয়ন বড় সাহেব আমাকে এক্ষুনি ফুলের দোকানে নিয়ে চলুন তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে চলুন আমাকে আরে কি করছেন আরে করছেন কি আরে ওগুলো রাখুন রাখুন মা দীপু মা বাড়িতে পুজো হচ্ছে নাকি তুই সকালে বলনি তো আরে সকালে তো কিছু ঠিকই ছিল না হঠাৎ করে যে ঠিক হলো জানিস দীপু এই পুজোর আয়োজন কে করেছে জেসমিন বড়কিনিমা বড়কিনিমা জেসমিন দিদির এইসব কাণ্ড দেখে আপনারা ভাবছেন তো খুব ভালো আমি কিন্তু এখনো বলছি বড়কিনিমা জেসমিন দিদির মতলব কিন্তু ভালো নয় সে কি আমরা জানি না বন্ধু কিন্তু কি করব বলো আমাদের যে উপায় নেই আপনারা কিছু বলবেন না তো ঠিক আছে বাবা আসুক তারপর সব ঠিক হয়ে যাবে কিন্নিমা যতই আর পাঁচ দিন পর বড় সাহেবের বিয়ে ঠিক করুক আমি জানি বাবা এসে একবার বাধা দিলে পরে সব ঠিক হয়ে যাবে কিন্তু কিন্তু বাবা এখনো আসছেন না কেন নয়ন বাবা 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 তুমি এসো একবার আচ্ছা শোনো বুঝি তুমি এতক্ষণ ফিরছিলে না কেন আর তোমার তোমার মনে আছে তো কি কি বলতে হবে হাতে কিন্তু আর একদম সময় নেই আর তুমি কিন্তু সবার সামনে বলবে যে জেসমিন দিদি আর দীপ্তবাবুর বিয়েটা তুমি মানো নি কেমন এইগুলোই বলবে চলো এই সবার সাথে এসো জেসমিন একবার এদিকে এসো তোমার আজকে পুজোর অনুমতি আমি ওকে দিয়েছি পুজোর অনুমতি দিয়েছো বাবা আঙ্কেল আমি ওদিকে ভোগের খিচুড়ি বসিয়ে এসেছি নিয়ে আসি যাও একবার আমার সঙ্গে বাবা তোর সঙ্গে আমার কিছু কথা আছে আয় আমার সঙ্গে এটা কি হলো মিস্টার বসু তো নয়নকে নিয়ে চলে গেলেন এখন যদি নয়ন ওনাকে কিছু বোঝায়
আমিও তো সেটাই ভাবছি। নয়নের কথা ইনফ্লুয়েন্সড হয়ে তোমার সম্পর্কে তপপ্রত মত পাল্টে দেবে না তো? খবরদার, তুমি ঠাকুর ঘরে ঢুকবে না। নয়ন, ঠাকুর ঘরে ঢোকার অনুমতি আমাকে স্বয়ং বড় সাহেব দিয়েছেন, তাই উনি আমাকে নিষেধ করলে তবেই আমি ঠাকুর ঘরে ঢুকবো না। চোখ নামিয়ে কথা বলো আমার সাথে। চোখ আমি নামাতেই পারি জেসমিন দিদি, কিন্তু আপনি যে কারণে আমাকে ঠাকুর ঘরে ঢুকতে নিষেধ করছেন অতটা নিজ ভাবনাও আমার নেই। মা, আমি মাসির বাড়ি যাচ্ছি, ওখানে সকলে আমাকে ভালোবাসবে তো মা? একটা বোন আছে বললেন অনিশ কাকু, ছায়া নামে, ও আমাকে দেখে রাগ করবে না তো? আমি ঠিক করেছি, আলো তোর সঙ্গে এক ঘরেই থাকবে। কি আমার ঘরে? বলো তুমি কি চাও? আমি প্রতিকার চাই। দিনের পর দিন এই রাজ্যে অন্যায় হয়ে চলেছে, অথচ কারোর কোনো সংকোচ, কোনো অনুশোচনা নেই। রাজ্যের অধীশ্বরের কাছে এটা তো সব থেকে বড় লজ্জা। স্তব্ধ হয় সন্ন্যাসী। দেশ কারা চালায় মা? আমাদের দেশের কেউ চালায় না। সারাটা জীবন কি অন্যরাই আমাদের দেশ চালাবে? কিসে কম যে আমরা আমাদের এই দেশের হয়ে সিদ্ধান্ত নিতে পারবো না, আমাদের দেশ শাসন করতে পারবো না, দেশের মানুষের সেবা করতে পারবো না? সুবি, টাকার জন্য তুই এইরকম একটা নৃশংস কাজ করতে পারলি সমর? দাদা বিশ্বাস কর, বিশ্বাস কথাটা আর কখনো মুখে আনবি না তুই। কি করছো তুমি সকাল থেকে? একবারও ফোন করলে না তো? তুমি তো বারণ করেছিলে ফোন করতে, তাই ফোন করা হয়নি। আমি বারণ করেছিলাম বলে ফোন করলে না? অপেক্ষা করছিলাম, ভাবছিলাম হয়তো তুমি ফোন করবে। এই অপেক্ষাটা একটা অদ্ভুত কষ্ট আছে। রানু এলো না, তাই না লটারি? আসবে গো, নিশ্চয়ই আসবে, যখন সময় হবে নিশ্চয়ই চলে আসবে। যাতে একেবারে চলে আসে সেই ব্যবস্থাই তো করছি। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? সময় হলো এক মিনিট। প্রধানমন্ত্রীর বানান শুরু হবে প দিয়ে, পায় সম্পর্ক আছে, পায় হবে উত্তরটা। গোষ্ঠপাল। কাজ হয়ে গেছে। মা, আমি মাসির বাড়ি যাচ্ছি, ওখানে সকলে আমাকে ভালোবাসবে তো মা? একটা বোন আছে বললেন অনিশ কাকু, ছায়া নামে, ও আমাকে দেখে রাগ করবে না তো? আমি ঠিক করেছি, আলো তোর সঙ্গে এক ঘরেই থাকবে। কি আমার ঘরে? তুমি কি চাও? আমি প্রতিকার চাই। দিনের পর দিন এই রাজ্যে অন্যায় হয়ে চলেছে, অথচ কারোর কোনো সংকোচ, কোনো অনুশোচনা নেই। রাজ্যের অধীশ্বরের কাছে এটা তো সব থেকে বড় লজ্জা। স্তব্ধ হয় সন্ন্যাসী।
খবরদার তুমি ঠাকুর ঘরে ঢুকবে না নয়। ঠাকুর ঘরে ঢোকার অনুমতি আমাকে স্বয়ং বড় সাহেব দিয়েছেন, তাই উনি আমাকে নিষেধ করলে তবেই আমি ঠাকুর ঘরে ঢুকবো না। চোখ নামিয়ে কথা বলো আমার সাথে। চোখ আমি নামাতেই পারি জেসমিন দিদি, কিন্তু আপনি যে কারণে আমাকে ঠাকুর ঘরে ঢুকতে নিষেধ করছেন অতটা নিজ ভাবনাও আমার নেই।